পঞ্চায়েত নির্বাচনের আগে ঝুলি ভরা প্রতিশ্রুতি, তারপর কোথায় গেল সেসব? উন্নয়নের জোয়ারে ভাসছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর রামচন্দ্রখালী গ্রামের রাস্তা। দেখে বোঝার জন্যই এটা রাস্তা না ডোবা, কয়েক পশলা বৃষ্টিতে বড় বড় গর্তে জমেছে জল, নিত্যদিনের যাতায়াতে চরম ভোগান্তির শিকার এলাকার বাসিন্দারা। রাস্তা বেহাল দশা, নিত্যদিনেই পথ দুর্ঘটনা ঘটছে, সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে পথ চলতি মানুষ। কবে রাস্তা সংস্কার হবে সেই অপেক্ষায় তাকিয়ে আছে এলাকা বাসিন্দারা। রাস্তা ভালো দিনই, সকলের ভালো, গাড়ি ঘোড়া ভ্যান চলা সাইকেল চলা সকলের সুবিধে, মানুষ হাঁটার সুবিধে। এই তো কোথাতে যাচ্ছে মানুষ, মানুষের বাড়ি বদলে যাচ্ছে। আমল মণ্ডলকে বলি যে আমাদের এমএলএকে, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েও এখন কাজটা হয়নি। আর এই স্কুল তো রামচন্দ্রখালী, দক্ষিণ রামচন্দ্রখালী স্কুলে প্রচুর ছেলে মেয়ে যায় এই রাস্তা দিয়ে। আমরা চাইছি যে দ্রুতগামীতে এই কাজটা হোক। বারবার অভিযোগ জানানোর পরেও কেন কোনো হিলতোল নেই প্রশাসনের? যদিও পঞ্চায়েত বোর্ড গঠন হলে রাস্তা সংস্কারের কাজ শুরু হবে, আশ্বাস তৃণমূলের। পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পরে দ্রুতগতিতে অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। বাসন্তীর বিধায়ক বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, কাটমানির অভিযোগ তুলে সরব বিজেপি। বাসন্তী ব্লকের বিধায়ক বহুবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, এই রাস্তার সমস্ত টাকা কাটমানি রূপে বাসন্তী ব্লকের বিধায়ক এবং তার যে সাক্রেতগণ রয়েছে তারা লুট করেছে, যে কারণে আজকের ওই রাস্তাটি হচ্ছে না। ভোট এলো চলেও গেল, কিন্তু সাধারণ মানুষ তাদের পরিষেবাগুলি থেকে বঞ্চিত রয়েই গেল। আদৌ তাদের সমস্যার সমাধান হবে? রাস্তা কবে ঠিক হবে? উত্তরের আশায় বাসন্তীবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।